আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব গত সপ্তাহের বাজার আসলে কেমন গিয়েছে এবং তার ধারাবাহিকতা আগামী সপ্তাহ তো বাজার কেমন যাবে, এবং গত সপ্তাহতে যে সকল শেয়ারগুলো টপ গেইনার লিস্টে ছিল যে সেগুলো আগামী সপ্তাহে আসলে কেমন করতে পারে বা সেগুলো ব্রেক ইভেন পিরিয়ডগুলো আসলে কোন কোন জায়গায় আছে, এই জিনিসগুলো আসলে আমরা বোঝার চেষ্টা করব এবং কি কি ক্ষেত্রে এই শেয়ারগুলো থেকে ভালো রিটার্ন জেনারেট হতে পারে বলে আমরা ধারণা করতেছি সেগুলো আপনার সাথে আলোচনা করব। আলোচনা শুরুতেই আমাদের কোর্সের ইনফরমেশন, আমাদের কোর্স আগামী মাসের যে ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি সেটাতে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্স শুরু হবে 6ই মে থেকে, এবং যারা ইলোট ওয়েব নিয়ে আগ্রহী, ইলোট ওয়েব শিখতে চান, ইলোট ওয়েব এবং ফিবোনাচি ট্রেডিং এটা শুরু হবে হচ্ছে 8ই মে থেকে। প্রত্যেকটা কোর্সই আসলে বেশ হেল্পফুল একটা কোর্স, আপনারা চাইলে এই কোর্সে জয়েন করতে পারেন এবং এই কোর্স থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো, এবং এই কোর্সের প্রতিটা রিসোর্সই লাইফ টাইম অ্যাক্সেসের সুযোগ থাকছে, বেশ কিছু সুযোগ সুবিধার সাথে আমাদের এই কোর্সটা আসে। সো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে আমাদের ফোন নাম্বার 01571771, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন stockbd77@gmail.com। তো এখন আমরা চলে যাব যে ডিএসসি কর্তৃক পাবলিশ যে মার্কেট ডাটা আছে গত উইকের ডাটা, সেই উইকের ডাটাগুলো দেখব এবং সেখান থেকে আমরা মার্কেটটা বোঝার চেষ্টা করব। সো যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটা, আমরা লাস্ট উইকে 5864.09 পয়েন্ট রেখে আমরা ঈদের আগে এই উইকটা ক্লোজ করেছিলাম, বাট ঈদের পরে সেটা অ্যারাউন্ড 177.40 পয়েন্ট পড়ে গেছে, যেটা ডিএসসি হিসাবে অ্যারাউন্ড 3%। আমরা যদি এই যে টোটাল মার্কেটের যে খারাপ অবস্থা বা এই 8% মার্কেট ডাউন হওয়ার পরে গত সপ্তাহে শুধুমাত্র উইকলি বেসিসে যেখানে মানে 3 পয়েন্ট প্লাস ইন্ডেক্স পড়েছে, সেই সময়গুলোতে অ্যাজ পার ডিএসসি ডাটা অনুযায়ী আমরা এখানে উইকলি টপ গেইনার লিস্টগুলোকে এবং টপ লুজারগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা লুজার গুলোতে এখন নাই গেলাম, আমরা যদি টপ গেইনার লিস্টটা দেখি তাহলে দেখবো যে এখানে এশিয়াটিক ল্যাবরেটরিজ, দেশবন্ধু, তারপরে একটা মিউচুয়াল ফান্ড আছে, তো আমরা সেই মিউচুয়াল ফান্ডটাকে দেখতে পাচ্ছি, এসিএম মিউচুয়াল ফান্ড আছে, তারপর আছে হোল্ডিং গোল্ডেন জুবলি আছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আছে, সালফার কেমিক্যাল, ফ্রম ফুড, আর একটা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সেটাও আছে, পাশাপাশি লোভেলও আছে, বিটি থাই ফুড। আমরা সো মিউচুয়াল ফান্ড গুলোকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হাতে যে শেয়ার গুলো থাকে সেখান থেকে আমরা যদি একটা একটা করে শেয়ার নিয়ে কথা বলি, যেমন ধরুন আমরা এখান থেকে বিডি থাই ফুড নিয়ে যদি কথা বলি, আসলে সবগুলোই 10টা শেয়ার নিয়ে তো আসলে কথা বলাটা সম্ভব না, বাস্ট আপনাদেরকে থিম দিব এবং ইন্ডেক্স সম্পর্কে একটা ধারণা দিব আর কি। তো আমরা বাজারকে দেখেছি যে এটা গত আগের যে লোটা ছিল, রিসেন্ট সময়ের যে লোটা ছিল সেই লোটাকে সে ব্রেক করেছে, রিসেন্ট লোটাকে ব্রেক করার পরে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এই যে দেখেন রিসেন্ট যে লোটা ছিল সেই রিসেন্ট লো, শ্যাডো সহ যে লো, এই লোটাকে সে ব্রেক করেছে, এবং যে যদি আমরা যাই তাহলে দেখব যে 1 আওয়ার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে লোটা ব্রেক করার পর পরে এখানে একটা গ্রিন রিভার্সাল ক্যান্ডেল চলে এসেছে। আচ্ছা, এর হিস্ট্রিটা আমরা একটু পিছনের দিকে যাই, পিছনের দিকে গেলে আমরা দেখব যে ঠিক এইখানেও কিন্তু লো ভাঙার পর পরই কিছুটা নিচে আমরা গ্রিন রিভার্সাল ক্যান্ডেল পেলাম, এবং এখান থেকে ওই যে রেজিস্ট্যান্স পয়েন্ট, এই যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোন বরাবরই কিন্তু মার্কেট পরবর্তীতে ব্যাক করার চেষ্টা করেছে, পরবর্তীতে হয়তো আবার পড়ে গেছিল, দিস ইজ ডিফারেন্ট ইস্যু, বাট তার মানে আমরা আশা করতে পারি যে কিছুটা পতনের পরে শর্ট আকারে আপট্রেন্ডটা আসবে, এবং সেটা যদি আগের যে রেজিস্টেন্স ছিল সেটাকে সাপোর্ট হিসাবে নিয়ে আর একটু ভালো করতে পারে তাহলে মার্কেটের জন্য বেটার হবে। বাট মার্কেটে আমাদের একটা প্রিভিয়াস ফোরকাস্ট ছিল যেটা আমরা লাস্ট কয়েকদিন ধরে আপনার সাথে শেয়ার করতেছি, সো সেই ধারাবাহিকতা বা সেইটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এখনো আমাদের কিছুটা নিচে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হয়তো বা আমাদের টার্গেট যেটা ছিল 5631 থেকে শুরু করে 5647, 5650-এর ঘরে, সেই 5650-এর ঘরে আমরা আশা করি ইন্ডেক্সকে খুব দ্রুত যদি পেয়ে যায় তাহলে এখান থেকে একটা ভালো রিভার্স করার সুযোগ থাকতেছে, কারণ যেহেতু সাপোর্টটা ভেঙে গেছে এই সময় আসলে বলার কোনো সুযোগ নাই
যে এখান থেকে নতুন সাপোর্ট তৈরি হোক, কারণ অলরেডি লোয়াল লো তৈরি হয়ে গেছে। মানে এখানে সাপোর্ট এইটা বলার আর সুযোগ নেই, কারণ সাপোর্ট কার বেসিসে হবে, এখন কোনো একটা থিওরির বেসিসে হবে। থিওরির বেসিসে হলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগবে, সেই দূরত্বটা অতিক্রম না করলে ইন্ডেক্সের জন্য যে আসলেই ভালো হয় না, সেটা কিন্তু আমরা ফ্লোর প্রাইজের সময় দেখেছি। ফ্লোর প্রাইজের সময় নিয়ন্ত্রক সংস্থা যারা আছে তারা, বা যারা হচ্ছে শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে, তারা ফ্লোর দিয়ে শেয়ারগুলোকে আটকে রেখেছিল। আটকে রাখার পরে যেই লাও সেই কুদ, অর্থাৎ যখন ফ্লোর তুলে দিয়েছে মার্কেট কিন্তু ঠিকই পড়েছে। তার মানে টাইম কারেকশন, লেনদেনকে আটকে রাখা, কোন একটা জায়গায় চার্টকে আটকে রাখা, এইটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য আসলে আপনি চার্টটাকে নষ্ট করে দিচ্ছেন, যাতে করে যারা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস বিশ্বাস করে তারা যাতে কোনোভাবে অ্যানালাইসিস করে বের করতে না পারে যে এই স্টকের ভেতরে বা ইন্ডেক্সের ভেতরে বা বাজারের ভেতরে আসলে কি চলতেছে। তাহলে কি হবে, এই এতে করে ম্যানিপুলেটররা সুযোগ পায়। তো এখন আমরা কিছু স্টক নিয়ে কথা বলবো, এবং স্টক নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আগে বলে দিই যে আমার কথায় আপনারা কোনো শেয়ার বাই সেল করবেন না, কারণ মার্কেটটা আসলেই খারাপ। শুধু মার্কেট খারাপ বা ভালো এই জন্য না, মার্কেট ভালো থাকলে হয়তো অ্যানালাইসিস গুলো মোমেন্টাম পায়। কারণ কি, আপনি একটা অ্যানালাইসিস করে দেখতেছেন যে বর্তমানে যে ফ্লো আছে এই ফ্লোতে হয়তো আপ ট্রেন্ডে চলে যাবে, বাট আপনার মোটর সাইকেল, যদি আমি শেয়ারের কথা বলি, যে আপনার মোটর সাইকেলে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করার ক্ষমতা আছে, বাট মোটর সাইকেলে যদি তেল না থাকে, গাড়িতে যদি তেল না থাকে, তাহলে কিন্তু সেই দূরত্ব সে অতিক্রম করতে পারবে না, সে মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমাদের মার্কেটের জন্য কিন্তু তেল লাগে, সেই তেলটা কি, ভলিউম। ভলিউম অর্থাৎ বিনিয়োগকারীদের আসতে হবে, টাকার প্রবাহ বাড়াতে হবে। টাকার প্রবাহ না বাড়ালে আসলে এই ব্রেকআউট বলেন, স্টকের মুভমেন্ট বলেন, সামনে এগিয়ে যাওয়া বলেন, সেই জিনিসগুলো আসলে আমরা পাবো না। সেই জিনিসগুলোকে ফ্লো রাখার জন্য আসলে টাকার লেনদেনটা বড় ইফেক্ট। সো এই মুহূর্তে আসলে স্টকের ফোরকাস্টিং করাটা হচ্ছে সব থেকে ঝুঁকিপূর্ণ, কারণ আপনি জানেন না যে আগামী সপ্তাহে লেনদেন কেমন থাকবে, কি পরিমাণ ভলিউম পাবে। এখন এখন যে পরিমাণ ভলিউম আছে সেটাও আগামী সপ্তাহে কন্টিনিউ করবে কিনা, এটাও কিন্তু বলার সুযোগ নেই। কনসিস্টেন্সি নাই, ধারাবাহিকতা নাই। লেনদেনের ধারাবাহিকতা থাকলে তাহলে একটা জিনিস আসপেক্ট করা যায়, বাট সেটা না থাকার কারণে এখন যা বলতেছি সবই হচ্ছে স্ট্রং লেভেলের প্রেডিকশন, মানে খুবই খারাপ ধরনের প্রেডিকশন। এগুলো হইতেও পারে নাও হইতে পারে। সো আপনি আমার কথায় আবেগতাড়িত হয়ে কোনো বাইস নির্দেশনা হিসেবে নেবেন না, জাস্ট একটু দেখেন। দেখলে পরে কিছু কিছু পয়েন্ট আপনি নিজেই ধরতে পারবেন যে আসলে যদি এরকম এরকম হয় তাহলে আমরা বুঝবো যে এটার মুভমেন্টে আছে, অথবা যদি মনে হয় যে না এরকম যদি পার করতে না পারে তাহলে বুঝবো যে মুভমেন্টে নাই। সো তারপরে দেখেন, আমরা প্রথমে বিডি থাই ফুড কে নিয়ে কথা বলবো। বিডি থাই ফুডে যদি চলে আসি, বিডি থাই ফুডে আমরা লাস্ট ডেটে, এবং যদি ডেস ইন্ডেক্স আমরা দেখেছি যে লাস্ট উইক থেকে টানা একটা আপ ট্রেন্ড, এবং ইভেন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল বিডি থাই একটা আপ ট্রেন্ড ধরে রেখেছে, এবং বিডি থাইতে যদি আমরা দেখি রেগুলার বেসিসে এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, এবং সাপোর্ট জোন থাকার পরে আমার টেক ক্যালকুলেশন অনুযায়ী অনুযায়ী যদি সে এইবার যদি এইটা ব্রেকআউট করতে না পারে, এই যে টানা যে মুভমেন্ট গুলো ছিল, একটা লম্বা কিন্তু অ্যাকুমুলেশন পিরিয়ড ছিল এই স্টকের জন্য। দেখেন এখান থেকে শুরু করে টোটাল এই পর্যন্ত টানা একটা অ্যাকুমুলেশন জোন পার করে তারপরে সে এইবার তার ওঠার কথা, এবং টানা অ্যাকুমুলেশন জোনটাও যদি আমরা মেজার করি যে এটা আসলে কতদিন ধরে অ্যাকুমুলেশন জোনের ভেতরে আছে, এবং টাইম পিরিয়ডটা হচ্ছে অ্যারাউন্ড 91 ডেইজ এর কাছাকাছি, 91, 87, 87 প্লাস ডে, এবং আরো 2টা দিন ধরলে আমরা অ্যারাউন্ড 90 ডেইজ এর মতো সে একটা অ্যাকুমুলেশন পিরিয়ড, মানে 3 মাস ধরে সে অ্যাকুমুলেশন জোনে আছে। এখন সে তার ব্রেকআউট করার সময় হয়েছে, যদি সে এইবার ব্রেকআউট করতে না পারে তাহলে আমরা ধরেই নিব যে এই শেয়ারটা সামনে আরো লম্বা সময় ধরে অ্যাকুমুলেশন পিরিয়ডের ভেতরের দিকে চলে যাবে। বাট আদার্স যে সাপোর্টিভ ডাটা যেগুলো বলতেছে, সাপোর্টিভ ডাটা কিন্তু বলতেছে যে এইবার তার ব্রেকআউট করার পসিবিলিটি অনেকটাই বেশি। সো অলরেডি আমরা এখান থেকে একটা ক্লোজিং প্রাইস পেয়েছি 33.5, আমরা চাচ্ছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ক্যান্ডেল চাচ্ছি অ্যাবোভ 34.4, যার ক্লোজিং আমরা এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল আশা করতেছি, আরেকটা গ্রিন ক্যান্ডেল আশা করতেছি যেটা ক্লোজিং হবে 34.5, 34.5-এর উপরে। যদি সেটা চলে আসে তাহলে আমরা বলবো যে বিডি থাই ফুড সামনে আমাদের জন্য বেশ ভালো একটা সুযোগ নিয়ে আসবে, হয়তোবা ট্রেডিং এর ক্ষেত্রে।
এরপরে আমরা ফুয়াং ফুডে দেখতে পাচ্ছি, দেখেন ফুয়াং ফুডে আমি একটা ট্রেন্ড লাইন আগে থেকে ড্র করে রেখেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেন্ড লাইনটা আসলে উপর থেকে নিচের দিকে আসতেছে। এবং আমরা আপনার যদি এটা লক্ষ্য করবেন তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে, এই পয়েন্টটাকে লম্বা করলে এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? আমি লম্বা করে দিচ্ছি এই, ঠিক আছে? তাহলে সেই দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমি কিন্তু একটা লো পাওয়ার কথা, তাই না? আপনি যদি হিসাব করেন যে এখান থেকে উড়ে এসে এখান থেকে এখানে, তাহলে এই হিসাবে আমি এখানেও একটা লো পাওয়ার কথা, যদি আমি এই ট্রেনটাকে ধরে রাখতে চাই তাহলে এই পয়েন্টে আমি একটা লো পাবো। এই লোডটা অ্যাক্টিভেটেড হবে কিনা এটার জন্য কিন্তু একটা বাধা আছে, এটা যে হয়ে যাবে এটা আমি বলতেছি না, বাধাটা কোন জায়গায় এটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে, কারণ ফার্স্ট টার্গেটটা থাকবে হচ্ছে এই দিকে, যেটা কারেক্টিভ। কারেক্টিভ হইলেও এইখানে দেখেন এখানে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপটা দেখেন, গ্যাপ যদি নেক্সট দিন অর্থাৎ রবিবার দিন ওপেন হওয়ার পরে যদি গ্যাপটা ফিল না করে তাহলে কিন্তু এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, এবং সে যদি টানা 2-3 দিন গ্রিন দেয় তাহলে 33.5 বা 33 জায়গার এই রেজিস্টেন্সটাকে সে ব্রেক করতে সক্ষম হবে। আর যখনই সেই গ্যাপটা ফিল না করে উপরের দিকে চলে যাবে, পয়েন্টটা শ্যাডো দিয়ে মনে হচ্ছে যে ফিল হয়েছে, বাট আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে যদি এটা গ্যাপটা ফিল করে উপরের দিকে চলে যায়, ফিল না করে যদি উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু এটাকে আমরা ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে ধরে নিব। এবং প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি যে সেটা হচ্ছে এই, দেখেন এখানেও কিন্তু গ্যাপটা এইভাবে ফিল হয়েছে, ফিল হয়ে কিন্তু আর কারেকশনে যায় নাই, শ্যাডো দিয়ে হোক আবার হালকা বডি দিয়েই হোক সে আর কারেকশনে যায় নাই, সে কিন্তু প্রিভিয়াসলি আবার উপরের দিকে চলে এই রেজিস্টেন্স লাইন বরাবর চলে এসেছে। ঠিক একই এক্সপেক্ট আমরা এখানেও করতেছি যে এইটা গ্যাপটা ফিল করবে না, যতটুকু ফিল করা শ্যাডো দিয়ে যতটুকু ফিল করা করছে, বড় জোর একটু নামতে পারে, গ্যাপটা ফিল না করে সে যদি আবার উঠে যায় তাহলে কিন্তু আগের রেজিস্টেন্স পয়েন্ট পর্যন্ত যাওয়ার একটা সুযোগ থাকবে, এবং সেটাকে ব্রেকআউট করতে পারলে তো আসলে খুবই ভালো, বাট আমি সেটা এক্সপেক্ট করতেছি না কারণ মার্কেটে ভলিউম নাই। এই স্টকটাকে রান করানোর মতো যে পরিমাণ ভলিউম আমাদের দরকার, কারণ একটা স্টকে যে সব ভলিউম চলে আসবে সেটা তো না, ভলিউমটা টোটাল মার্কেটে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হওয়ার পরে সেখানে সেই ভলিউমটাকে অ্যাবজর্ব করে স্টককে রান করার জন্য যে পরিমাণ শক্তি বা ক্যাপাসিটির দরকার সেই পরিমাণ ফুয়েল বা ভলিউম কিন্তু আমার এই মুহূর্তে মার্কেটে নাই। মার্কেট যদি রবিবারও পতন হয় তাহলে দেখুন যে ফুয়েল আরো কমে গেছে, এরপরও যদি এটা কন্টিনিউয়াস প্রসেসে রান করতে থাকে বা ভালো কোনো মুভমেন্ট না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা লং রানে আমাদের জন্য ভোগান্তি নিয়ে আসতে পারে। এই মুহূর্তে ভলিউমটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। গোল্ডেন জুবলিতে যদি আমরা দেখি, আগের রেজিস্টেন্স পয়েন্ট যেখানে ছিল, আমি কিন্তু কোনো টার্গেট দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে কনসেপ্ট গুলো বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, যে এটা 11.6, 12.6, 12.2 এই জায়গাতে রেজিস্টেন্স হিট করে পরপর দুইটা ক্যান্ডেল দিয়েছে। কালকের ক্যান্ডেলটা তুলনামূলকভাবে একটা ছোট ক্যান্ডেল ছিল, স্মল বডি ক্যান্ডেল ছিল, তার মানে এখান থেকে রিভার্স করতে পারে। আর এখান থেকে রিভার্স করা মানে আসলে কি হবে, এখান থেকে রিভার্স করা মানে হবে যে এখানে আমরা একটা হাই পাইছি, এটা একটা লো পাইলাম, ঠিক আছে? তার মানে এই হাই থেকে এই হাইটা, এই এই লোটা উপরে হয়ে গেল, তাই না? এইখানে একটা লো আছে, এখান থেকে একটা লো আছে, এখানে একটা লো, এখানে একটা লো আছে, এই লো থেকে আগের লো থেকে এই লোটা কিছুটা উপরে অবস্থান, মানে হায়ার লো কনসেপ্ট। সো হায়ার লো কনসেপ্ট আমার মনে হয় বুঝতে পারছেন, অর্থাৎ এই জোনটাকে 12.6-এর উপরে যদি সে ক্লোজ দিতে পারে উইথ এ গুড ভলিউম, গুড ক্যান্ডেল, আমরা ভলিউমের মুভমেন্ট পাচ্ছি, ভলিউম পাওয়ার পর 2 দিন আবার রেড ক্যান্ডেল চলে আসছে, ভলিউম কিছুটা কমে গেছে। সো এই ভলিউমে যারা ছিল তারা মূলত এই ভলিউমগুলোতে যারা কিনেছে তারা আসলে এখান থেকে প্রফিট টেক করেছে, এবং এখান থেকে প্রফিট টেক করার পরে সেখান থেকে আমরা যদি দেখি যে মুভমেন্টটা আবার একটু উপরের দিকে উঠে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তার মানে এখানে একটা সুযোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে, এই সুযোগটাকে কাজে তাহলে আমরা এই যে এই টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারবো হয়তো, তবে এটা কিছুটা নিচেও নামতে পারে। আমরা পয়েন্টটাকে একটু নিচে নামিয়ে দিই তাহলে হয়তো 15 টাকার রেঞ্জ ধরতে পারে। এটা কিন্তু টার্গেটটা আমি বলতেছি মানে এটা একটা প্রেডিকশন, ভলিউম না পাইলে এই প্রেডিকশন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? ভলিউমটা ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি যে ভলিউমটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমাদের জন্য আর কি। আচ্ছা, দেশ বন্ধুতে আমার এটা ফোরকাস্ট অলরেডি আমি করেছি, একটা রেজিস্টেন্স ছিল, রেজিস্টেন্সটাকে হিট করেছে,
এবং অলরেডি এখানে একটা আপ ট্রেন্ড ক্রসওভার হওয়ার কথা ছিল, আপ ট্রেন্ড ক্রসওভার হওয়ার কথা ছিল, আপ ট্রেন্ড ক্রসওভারটি কিন্তু অলরেডি আবার নেগেটিভ মোমেন্টামের দিকে ধাবিত হচ্ছে। তবে এই লেভেলটাতে আগে লোয়ের উপরে যদি সেটা ক্লোজ নিশ্চিত করতে পারে, অর্থাৎ অ্যারাউন্ড 29 টাকার উপরে যদি সে ক্লোজ টাকা, অর্থাৎ 30 টাকার ভিতরে যদি শেয়ারটি থাকে, তাহলে আবার ভিন্ন মোমেন্টাম সে পাবে। বাট এই মুহূর্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই মোমেন্টামটা সেই মুহূর্তে পাচ্ছে না, বাকি মার্কেটের গতিবিধির উপর ডিপেন্ড করতেছে। এই শেয়ারটি ল্যাবরেটরিস আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি এই ক্যান্ডেলের উপর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল চাই, এবং যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেলটি রেড এসেছে, বাট পরের দিনই কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসে টোটাল প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের মনে আছে যে এশিয়া ক্লাবরেস আমি বলেছিলাম যে যদি এই ক্যান্ডেলের উপর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল চলে আসে, গ্রিন ক্যান্ডেল চেয়েছিলাম যদিও আমি, বাট গ্রিন এসেও রেড এসেছে এবং পরবর্তীতে কিন্তু সেটাকে একটা সাপোর্টিভ ক্যান্ডেল এটাকে এনগালফ করে উপরের দিকে চলে, তার মানে মোটামুটি আশা করা যায় যেটা আগের রেজিস্টেন্সটাকে ভাঙতে পারে। ভলিউমের রেশিও এবং এভারেজ রেঞ্জ বেশ ভালো, যে পরিমাণ ভলিউম পাচ্ছে এটা মোটামুটি ভালো রেঞ্জের একটা ভলিউম, এবং এই স্টকের জন্য এইটা একটা ভালো ভলিউম আমি বলবো। তো আইপিও নিয়ে যেহেতু কথা হচ্ছিল, আইপিও নিয়ে কথা হতে হতে বেস্ট হোল্ডিংটা অবশ্যই চলে আসে, কারণ এটাও তার আগের আইপিও। এইখানেও কিন্তু সেম প্রসেস, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল এটার উপরে চাই, গ্রিন হোক রেড হোক একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেলটা চাই। ক্যান্ডেলটা হওয়ার পরের দিন যদি দেখেন যে ক্যান্ডেলটা রেড চলে এসেছে, তাহলে তার পরের দিনের জন্য ওয়েট করবেন, আর যদি গ্রিন চলে আসে তাহলে দিন শেষে এই ক্যান্ডেলে আপনার ডিসিশন মেক করতে পারবেন উইথ এ গুড ভলিউম যদি এটা সাপোর্ট করে। তবে এইটা আসলে অবশ্যই ভলিউমটা এই ক্যান্ডেলের সমান, মানে জাস্টিফাই করবে এই ক্যান্ডেলের সাথে এই ভলিউমটাকে জাস্টিফাই করবে। যদি ভলিউম হঠাৎ করে আবার ডাউন হয়ে চলে আসে, দুইটা জিনিসই লক্ষ্য করা লাগবে আর কি, শুধু ক্যান্ডেল দেখে তো আর ভলিউম অ্যানালাইসিস করতে পারবেন না, এইটাকে জাস্টিফাইড ভলিউম লাগবে। জাস্টিফাইড ভলিউম গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে যদি আমরা পাই, তাহলে এটাকেও আমরা বেস্ট হোল্ডিংটাকেও আমরা কিন্তু নজরে রাখতে পারবো। সেক্ষেত্রে ডিসিশনটা সম্পূর্ণই আপনার, আমি বললাম যে এখন আসলে অ্যানালাইসিস কতটুকু কাজ করবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যা আমরা অ্যানালাইসিস দিচ্ছি, কারণ মার্কেটে ভলিউম নাই আর মার্কেট প্রেডিকশন করাটা আগের থেকে বেশ টাফ হয়ে যাচ্ছে, কারণ কনসিস্টেন্সি না থাকলে আসলে অ্যানালাইসিস গুলো করা যাচ্ছে না। এইটা হইলে এইটা হবে, এই যে এইটা হইলে এইটা হবে, এইটা যে হবে এটা আগে থেকে বলা যাচ্ছে না। যেমন এটা এটা অন্য কোনো সময় হলে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকতো কিন্তু বলাই যেত যে বেস্ট অনলি আগামীকাল একটা ব্রেক গ্যাপ দিয়ে একটা ভালো গুড ক্যান্ডেল আসবে, বাট এইটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ মানুষ এখন অ্যারাউন্ড এই শেয়ারটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বেড়ে গেছে। তো চতুর্থ দিনে আমরা যদি একটু লক্ষ্য করি, এই এই জায়গাগুলোতে যারা এই শেয়ারটাকে বাই করেছে 1 দিন 2 দিন 3 দিন, তারা কিন্তু বেশ ভালো একটা প্রাইস গেইনের ভেতর দিয়েই যাচ্ছে, এবং লাস্ট দিনেও কিন্তু বেশ ভালো হাত বদল হয়েছে। এবং যারা এই হাত বদলটা করেছে, যারা আসলে বায়ার সেকশনে ছিল, তারা যদি সেই বিগ ফিশ হয় এবং এই বিগ ফিশ গ্রুপের হয়, তাহলে কিন্তু এখান থেকে ভালো, নাহলে কিন্তু আমরা অ্যারাউন্ড 6%-এর মতো, এবং যদি দেখি অ্যারাউন্ড 10% গেইন কিন্তু এটা ইনশিওর করেছিল উইদিন এ 4 ডেইজ। তারপরে এইখান থেকে আসলে মোমেন্টাম পাবে কিনা সেইটা আসলে ওই যে একটা বললাম, অন্য কোনো সময় হলে গ্যারান্টি দিয়ে বলা যাইতো যে এটা এখানে গ্রিন ক্যান্ডেল চলে আসবে, এখন কিন্তু সেই মোমেন্টামটা আমাদের হাতে নাই। সো এই ছিল মোটামুটি, আমি আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে মার্কেট কেমন যাবে না যাবে। এখন বাকিটা হচ্ছে সম্পূর্ণই আপনাদের উপরে, আর যারা কোর্স করতে চান তারা কোর্সে জয়েন করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।